আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে কবুতর খামারিরা সালমোনেলাকে ভাগের থেকেও বেশি ভয় পায়, কিন্তু খোঁজ নিলে দেখবেন যে শতকরা 90 ভাগ খামারি জানে না সালমোনেলাটা কি এবং কেন হয় বা কি করলে তা প্রতিরোধ করা যায়। সালমোনেলা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই, অথচ কবুতর খামারিরা সালমোনেলাকে ভয় পায়। সত্যিকার অর্থে ভয় পাওয়ার কিছু রহস্য আছে, সব বলতে গেলে চাকরি থাকবে না। আসলে কবুতর খামারিদের এই ভয়টাকেই পুঁজি করে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। আমাদের দেশে অনেকে হেমিকোপিএস দিয়ে কবুতরকে সালমোনেলা কোর্স করায় বা করানোর উপদেশ দিয়ে থাকে। আদৌ কি হেমিকোপিএস দিয়ে কবুতরকে সালমোনেলা কোর্স করালে কবুতরের কোনো উপকার হয় কি না, এই নিয়ে আমি অলরেডি আমার আরেকটা ভিডিওতে আলোচনা করেছি। উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন, অথবা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি ভিডিওটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমার কথাগুলোর দ্বারা আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাই ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পরের ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে বেল বাটনে চাপ দিতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন। সালমোনেলা কবুতরের জন্য অতি সাধারণ অথচ অত্যন্ত খারাপ একটি রোগ। এই রোগকে 80টি রোগের জন্মদাত্রী বলা হয়। এ রোগ সাধারণত খাবার ও পানির মাধ্যমে সংক্রমিত হয়। সালমোনেলা রোগটি সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট, যা কিনা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পরিবারের বংশধর এবং যা দেখতে অনেকটা রড আকৃতির। সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণের 6 থেকে 72 ঘন্টা পরে রোগের লক্ষণগুলো সূত্রপাত ঘটে এবং অসুস্থতা 2 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। এই রোগ হলে সেই খামারের অসচেতনতা ও গাফিলতিই নির্দেশ করে। আমি কথাটা আবারও বলতেছি, এই রোগ হলে সেই খামারের অসচেতনতা ও গাফিলতিই নির্দেশ করে। আপনারা শুনে অবাক হবেন যে সালমোনেলা রোগ বাচ্চা কবুতর ও বয়স্ক কবুতরের মধ্যে দেখা দিলে তাদের মৃত্যুর হাত থেকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও সালমোনেলার জীবাণু ডিমের মধ্যেও ছড়াতে পারে। আপনারা অনেক সময় দেখবেন ডিমের ভিতরে বাচ্চার বয়স 13 থেকে 14 দিন হলে বাচ্চা মারা যায়, এটা সালমোনেলা রোগের জন্য হয়ে থাকে। এছাড়াও কবুতরের টাল, টিউমার, প্যারালাইসিস, ডিম না জমা, ডিমের ভিতরে বাচ্চার মৃত্যু ইত্যাদি সালমোনেলার জন্য হয়ে থাকে। এখন কথা হলো, আমরা কিভাবে বুঝব আমাদের কবুতরের সালমোনেলা হয়েছে। কবুতর গাঢ় সবুজ পায়খানা বা সবুজ পায়খানা বা সাদা পায়খানা বা পাতলা সবুজ পায়খানা বা পাতলা সবুজ ও সাদা পায়খানা করবে। কবুতর কিছুটা শিথিল হয়ে যাবে, দ্রুত ওজন কমে যাবে ও বুকের হাড্ডি বেরিয়ে যাবে। পায়ের সন্ধি বা জয়েন্ট বা পা ফুলে যেতে পারে। কবুতরের গায়ে ফুসকা বা ফোড়া বা গাতের মতো দেখা যেতে পারে। বমি বা বমি করবে, খাওয়া দাওয়া বন্ধ করে খাঁচার এক কোণে চুপ করে লোম ফুলিয়ে বা এক পা উঁচু করে অথবা গায়ে মুখ গুঁজে বসে থাকবে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করলে গাঢ় বাঁকা বা টাল রোগ হতে পারে। এটাকে অনেকে রানীক্ষেত বা PMB রোগ বলে যায়, যা আদৌ সঠিক নয়। বাচ্চা কবুতরের শ্বাসের সমস্যা দেখা দিতে পারে বা ডিম ফোটার পরে 2 সপ্তাহের আগে বাচ্চা মারা যেতে পারে, অথবা ডিমের মধ্যে মৃত্যু আরেকটি উপসর্গ হতে পারে, অথবা অনুর্বর ডিম পাড়তে পারে। এই রোগে ভিটামিন ডি শোষিত হয় না, তাই পাতলা চামড়ার ডিম বা চামডিমও পাড়তে পারে। এ রোগে বা অবস্থায় খাদ্য থেকে পুষ্টি না পেয়ে কবুতর দিন দিন দুর্বল হয়ে মারা যেতে পারে। কবুতরের পাখা ঝুলে যেতে পারে। ঝিমানো, খাদ্য না খাওয়া, দ্রুত চিকিৎসা না করলে 4-5 দিনের মধ্যে কবুতর মারা যেতে পারে।
এছাড়াও সালমনেলা গুরুতরভাবে আক্রান্ত হলে পাখির শরীরে সর্বত্র বিভিন্ন রকম উপসর্গ দেখা যাবে। আমি কথাটা আবারও বলতেছি, এছাড়াও সালমনেলা গুরুতরভাবে আক্রান্ত হলে পাখির শরীরে সর্বত্র বিভিন্ন রকম উপসর্গ দেখা যাবে। যেহেতু প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, তাই সর্বপ্রথম কী করলে সালমনেলা রোগ হবে না সেটা নিয়ে আলোচনা করি। সামান্য পটাশ বা লবণ পানিতে কেনা খাবারগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এরপর কবুতরকে পরিবেশন করতে হবে, অথবা যদি খাবার পুনরায় ব্যবহার করতে হয় তাহলে হালকা গরম করে অথবা রোদে দিয়ে তারপর কবুতরকে পরিবেশন করতে হবে। খামারে ফিল্টারের পানি বা পানি ফুটিয়ে কবুতরকে সরবরাহ করতে হবে। ইঁদুর তেলাপোকা মাছি থেকে আপনার খামার রক্ষা করতে হবে। এছাড়াও যদি কোনো আগন্তুক আপনার খামার পরিদর্শন করতে চায় তাহলে আগে তার জুতা বা স্যান্ডেল খুলে রাখতে বলুন এবং খামারের ভিতরে স্যান্ডেল ব্যবহার করতে দিন। তার হাত ও শরীর ভালো করে স্প্রে করে নিন। খাদ্য ও পানির পাত্র সঠিকভাবে পরিষ্কার করুন প্রতিদিন, কারণ পানি অনেকদিন পাত্রে রাখার জন্য এক ধরনের পাতলা মিউকাস বা ঝিল্লি পড়ে, যা সালমনেলার জন্য অন্যতম কারণ বা দায়ী। আপনার খামার বা খাঁচা পাড়লে প্রতিদিন, না হলে সপ্তাহে অন্তত 2-3 দিন পরিষ্কার করুন। আপনার খামারে সপ্তাহে 2-3 দিন জীবাণুনাশক স্প্রে করুন। এছাড়াও প্রাথমিক প্রতিরোধের ক্ষেত্রে প্রতি মাসে সাফি 2 টেবিল চামচ বা 30 মিলি ও ফ্যাবনিল 2 টেবিল চামচ বা 30 মিলি ও মার্বেলাস 1 টেবিল চামচ অর্থাৎ 15 মিলি 1 লিটার ফুটানো পানিতে মিক্স করে সাধারণ খাবার পানি হিসেবে পরিবেশন করবেন 4-5 দিন, একটানা প্রয়োগকাল 8 ঘন্টা যদি রোদে না রাখা হয়। অথবা হোমিও ব্যাপটেসিয়া 30 1 মিলি 1 লিটার পানিতে মিক্স করে 5 দিন আপনি এই কোর্সটি করাতে পারেন। এই পানি 2-3 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। মনে রাখবেন, এই কোর্স চলাকালীন কবুতর সবুজ পায়খানা করতে পারে আর এই অবস্থায় ওষুধ বন্ধ করা যাবে না। এটা ভিতরের জীবাণুকে বের করতে সাহায্য করে। একটানা কোর্স করাতে হবে, দৌড়ে খাওয়ানো যাবে না ও অসুস্থ কবুতরকেও খাওয়ানো যাবে না, তাতে বমি করতে পারে। বাচ্চা থাকলে বাবা মাকে খাওয়াতে পারবেন, কারণ এই সময় তারা সরাসরি বাচ্চাকে কোনো খাবার দেয় না, কর্ক মিল্ক খাওয়ায়। মনে রাখবেন, ফুটানো বিশুদ্ধ পানি না দিলে এই কোর্স কোনো কাজে লাগবে না। আমি কথাটা আবারও বলতেছি, মনে রাখবেন, ফুটানো বিশুদ্ধ পানি না দিলে এই কোর্স কোনো কাজে লাগবে না। সঠিক পরিমাণে ও আনুপাতিক হারে ওষুধগুলো মেশাবেন, না হলে এর কার্যকারিতা কমে যাবে। যদি কোনো কবুতর খাওয়া বন্ধ করে থাকে তাহলে অতিসত্বর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা জরুরি। অবশ্যই ওষুধ ব্যবহারের পর বোতলের মুখ ভালো করে বন্ধ করবেন। এখন কথা হলো, যদি সালমনেলা রোগ হয়ে যায় তখন আমরা কী করব? রোগের আধিক্যের ক্ষেত্রে ডক্সিবেট 1 গ্রাম প্লাস ফ্লাজিল সিরাপ 1 মিলি প্লাস 1 গ্রাম ব্যাটসালাইন 5 মিলি পানিতে মিশিয়ে হাতে ধরে খাওয়াতে হবে দিনে 3-4 দিন। খাবার যদি না খায় তাহলে রাইসেলাইন 5 মিলি করে দিনে 3-4 বার দিতে হবে ওষুধ খাওয়ানোর 1 ঘন্টা আগে। কোনো প্রকার শক্ত খাবার না দেওয়াই ভালো, এতে খাবার হজম না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। শক্ত খাবার দেওয়ার ফলে পাকস্থলীতে সংক্রমণও হতে পারে। রোগ যদি 3 দিনের মধ্যে ভালো না হয় বা পায়খানার রং যদি 2 দিনের মধ্যে পরিবর্তন না হয় তাহলে ওরাসিনকে সাসপেনশন বা পেনিসিলিন গ্রুপের যেই কোনো সাসপেনশন প্রয়োগ করা যেতে পারে। সাসপেনশন নিয়ম অনুযায়ী তৈরি করে 1 মিলি ওরাসিনকে প্লাস ফ্লাজিল সিরাপ 1 মিলি প্লাস 1 গ্রাম ব্যাটসালাইন 5 মিলি পানিতে মিশিয়ে হাতে ধরে দিনে 3-4 দিন দিতে হবে। মনে রাখতে হবে যে সালমনেলা প্রতিটা জীবন্ত প্রাণীর মধ্যে কম বেশি থাকে, তাই এটাকে নিয়ে তেমন চিন্তা করার কিছুই নেই। যদি প্রতি মাসে সঠিকভাবে প্রতিরোধের ব্যবস্থা করেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। তবে খেয়াল রাখবেন যেন সালমনেলার মাত্রা বেশি বেড়ে না যায়। যদি কবুতর খাওয়া দাওয়া ঠিক মতো করে তাহলে কোনো প্রকার ওষুধ প্রয়োগ না করে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত। আর যেহেতু প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, তাই অবশ্যই প্রতি মাসে এর প্রতিরোধের ব্যবস্থা করতে ভুলবেন না।
যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এইভাবে সঠিক ধারণাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।